অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশকারীদের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। দেশটির অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটি। অবৈধভাবে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে শুরু থেকেই অভিবাসনের শর্ত আরো কঠোর করার পথে হাঁটেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তীব্র সমালোচনার মধ্যেও গেল বছর যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর বিতর্কিত চুক্তি করেন তিনি। এই চুক্তি নিয়েই এবার চরম ব্যাকাতায় পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। চুক্তি স্বাক্ষরের পর শুরু হওয়া বিতর্ক পৌঁছায় আদালতে। সেই সময় আদালত জানান শরণার্থী বা অভিবাসন প্রত্যাশীদের পাঠানোর জন্য রুয়ান্ডাকে একটি নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এরপরে বিষয়টি আপিল আদালতে উঠে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আপিল আদালত আগের রায় বাতিল ঘোষণা করেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আদালত তার পর্যবেক্ষণে বলেন, শরণার্থী বা অভিবাসন প্রত্যাশী প্রত্যাবাসনের ক্ষেত্রে রুয়ান্ডাকে একটি নিরাপদ তৃতীয় দেশ হিসেবে বিবেচনা করা যায় না। এই বিষয়ে বিচারক ইয়ান বার্নেট বলেন, রুয়ান্ডায় আশ্রয় ব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে। সেখানে পাঠানো ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর মতো ঝুঁকিও রয়েছে। এমনকি সেখানে তারা হত্যা বা অন্যান্য অমানবিক আচরণের শিকার হতে পারেন বলেও শঙ্কা আছে। আদালতের এই রায়কে প্রধানমন্ত্রী ঋষি সুনাক সরকারের অভিবাসন নীতির প্রতি এক বড় আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।